হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আকাশ আছি আপনাদের সাথে আজ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটি হলো বিজনেস কার্ড ডিজাইন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আশা করি ভিডিওটি মন দিয়ে দেখবেন। তো ফিরে আসছি ছোট একটি ইন্ট্রোর পর। এখন আমরা পিএনজি ফাইলগুলো এনে নিব, যেমন আইকন, তারপর কিউআর কোডগুলো। তো আমার পিএনজি ফাইলগুলো ডাউনলোড করা আছে। তো আমরা একটি একটি করে নিউ লেয়ারে এনে নিব। এই আইকন এবং কিউআর পিএনজি ফাইলগুলো কোথায় পাবেন আমি আপনাদের দেখিয়ে দিব। তো কিউআর এবং পিএনজি ফাইলগুলো এবং আইকনগুলো ডাউনলোড করার জন্য ফার্স্টে চলে যাবো ক্রোম ব্রাউজারে। তো এখানে লিখব কিউআর কোড পিএনজি, লিখে সার্চ করলে আপনারা এখানে অনেক পিএনজি ফাইল পাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে অনেক পিএনজি ফাইল আছে। আপনারা আপনাদের পছন্দ মতো
যে কোনো একটি পেনজি ডাউনলোড করে নিতে পারেন। তো ঠিক একইভাবে আপনারা আইকন পেনজি ফাইল লিখে সার্চ করলে আপনারা এখানে অনেক পেনজি ফাইল দেখতে পাবেন, আপনাদের পছন্দ মতো যে কোনো আইকন আপনারা চয়েস করে নিতে পারেন। তো আমরা আবার চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে। তো আমরা এই কিউআর ফাইলটিকে একটু মডিফাই করবো, যেমন এটার ব্যাকগ্রাউন্ডে স্কয়ার টুল দিয়ে একটু সঠিকভাবে বসিয়ে নিই, তারপর এটাকে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দিয়ে নিব, তাহলে দেখতে জিনিসটি সুন্দর হবে। এটাকে গ্রুপ করে নিলাম, এখন আমরা নিয়ে যাচ্ছি ফার্স্ট প্লেয়ারে। তো আমরা এটাকে সুন্দরভাবে বসিয়ে নেব, দেখতে যেন ভালো হয় সেই জন্য আমরা সুন্দরভাবে সাইজটি বসিয়ে নেব। তারপর একইভাবে আমরা আইকনগুলো সবগুলো একটি একটি বসিয়ে নেব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমাদের আইকনগুলোর কাজ শেষ। তো আমরা এটাকে হাতটি উপরে লেফটটিকে আপডেট করে সিলেক্ট করে তারপর কন্ট্রোল ট্রু বা
আপনারা লক সিলেক্ট দিলে হবে তো আপনারা এটাকে মার্ক করব মার্ক করে গ্রুপ করে নেব তাহলে জিনিসটি সরে যাবে না আর গ্রুপ না করলে অনেক সময় জিনিসটি সরে যায় তো আমাদের আইকনের কাজ শেষ এখন আমরা চলে যাব টেবিল পারে আমরা আপনাদের চয়েস মতো টেক্সট টাইপ করে নেবেন তো আমি আমার চয়েস মতো টেক্সট গুলো টাইপ করে নিচ্ছি তো আমার চয়েস মতো আমি আমার টেক্সটগুলো আমি সাজিয়ে নিলাম আপনারা আপনাদের চয়েস মতো টেক্সটগুলো সাজিয়ে নেবেন তো এটাকে আমরা গ্রুপ করে নেব তাহলে সরে যাবে না এটা আপনারা আগেও বলেছি অবশ্যই আপনারা জিনিসটি বুঝতে পারছেন তো এখন আমরা আইকনের টেক্সটগুলো লিখব
তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো টেক্সটগুলো ডিজাইন করে নেবেন। তো এখন আমরা ফ্রন্ট পেজের কাজ করব, আমাদের এখন ব্যাক পেজের কাজটি শেষ হলো। তো ফ্রন্ট পেজে কাজ করার জন্য আমাদের একটি লোগো লাগবে। তো আমার লোগো করা আছে, আমার ইউটিউব চ্যানেলের লোগো দিয়ে আমি কাজটি করে দেখাচ্ছি। তো আমার পিএনজি ফাইল করা আছে, তো আপনারা দেখুন। তো লোগোটি আমরা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। তো এরপর আমরা ব্যাক লেয়ারের যে টেক্সটটি আছে, তো আমরা সেটাকে কপি করে এখানে নিয়ে আসব। তো আমাদের টেক্সটের কালারটি হোয়াইট রয়েছে, সেজন্য আমরা কালারটি চেঞ্জ করে নিব। তো আমরা ব্যাক সাইডের যে কালারটি আছে, তো আমরা সেই কালার নিব, তাহলে জিনিসটি দেখতে সুন্দর হবে। ফার্স্টে আমরা একটা লোগোটিকে আনগ্রুপ করে নিচ্ছি, তা না হলে কালারটি দিতে অনেক অসুবিধা হবে। তো আমরা এখন একটি একটি করে কালার দিয়ে নিচ্ছি। তো আমাদের ডিজাইনটি করা শেষ, এখন আমরা এটাকে মোকআপ করে নিব। আপনারা যারা মোকআপ করতে পারেন না, মোকআপ ডিজাইন করার জন্য আমার একটি ভিডিও রয়েছে, আপনারা সেটি দেখে আসতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশন বক্সে এটি লিঙ্ক দিয়ে দিব এবং আইকনেও এটি লিঙ্ক দিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ফিরে আসছি আমরা মোকআপের পর। তো এই দেখুন আমাদের মোকআপ করা শেষ। তো দেখুন মোকআপের করার পর আপনারা এই যে এই ডিজাইনটি দেখতে পারবেন। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।